ओ मैडम कुछ नहीं होगा, अब डरो मत, डर भगा दो। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকেও রেডি হয়ে একদম মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে আমার বাবা আর মা, মানে যেমন যাই আমরা, আর বাবা সামনে বসছে, এখন সামনে বসার দায়িত্ব বাবা হয়েছে, তার সঙ্গে মাম্মা বসছে। তো যাই হোক, আজকে আমাদের আজকে আমরা গুলমার্গ যাচ্ছি, গন্ডোলা যাওয়ার কথা ছিল বাট গন্ডোলা আজকে হচ্ছে না, কারণ কি বন্ধ আছে না কি রিপেয়ার টিপেয়ার কি চলছে, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, নাহলে ওসব টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। যাই হোক, আরো তো অন্য জায়গাও আছে, তো আমাদের ড্রাইভার দাদা আছেন, উনি সেখানে নিয়ে যাবেন। তো চলো, যেখানে আছে তোমাদের দেখতেও পাবে জানতেও পারবে, তো ভিডিওটা এনজয় করো। দেখো কত ভেড়ার পাল যাচ্ছে, সব সব গায়ে সব মার্কিং করা আছে, কত ভেড়া, বাপরে। আমরা তো চলে এসেছি গুলমার্গে, তো ফার্স্ট কালকে বলেছিল যে গন্ডোলা চোপ হচ্ছে না, কিছু রিপেয়ার টিপেয়ার কিছু হচ্ছে, কিন্তু আজকে গাড়িতে ওঠার পরই হঠাৎ করে বলেন যে দাদা রিপেয়ার টিপেয়ার সব হয়ে গেছে, গন্ডোলা আবার স্টার্ট হয়ে গেছে। তো আমরা কিছুই নিয়ে আসিনি, আমরা জানি যাবো না সেরকম, আমি আর আমার বর আমার মাম্মা যে জ্যাকেট নিয়ে এসেছি, বাবা মা সেরকম কিছুই নিয়ে আসেনি, আর এমনি তো শুও লাগবে, তো এখানে শু ভাড়া করে নেবো, মানে বুট বুট ভাড়া করে নেবো, মায়ের আর বাবার জ্যাকেট ফ্যাকেট সব নিয়ে নেবো, কারণ ওখানে তো পুরো বরফ। তো দারুণ মজা হচ্ছে, যে যেটার জন্য এসেছিলাম সেটা যদি না পাই, ফাইনালি চালু হয়েছে, তো জমিও মজা হবে। তো চলো এখন আমরা জ্যাকেট ফ্যাকেট সব নিই। তুমি চাপবে রোপওয়ে? ঘোড়াতেও চাপবে? না চলো চলো, আচ্ছা তো কি বলছিস, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, এখানে আমার বড় সেম প্রবলেম হচ্ছে, যেখানে জুতো পায়ে হচ্ছে না। দেখি মাম্মা জুতো সামনে ঘোরো, বড় নেবে জানো, সেটা ছোট নিয়ে আনা। ঠিক আছে, সুন্দর সুন্দর। আমাদের জ্যাকেট জুতো সব নেওয়া হয়ে গেছে, তোমাদের এখানে ভালোভাবে দেখাতে পারলাম না, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, তো ওখানে তোমাদের দেখাবো, যা দেখে হাসি পাচ্ছে না আমাদের। জাস্ট ভিউটা দেখো, আমরা পুরো বরফের কাছে গেছি, চলে এসেছি অনেক কাছে গেছি, চলে এসেছি। তো ফাইনালি আমি ঘোড়াতে উঠে পড়েছি, আমি বাবা আর মাম্মা সামনে আছি, তো মাম্মাকে ঘোড়াতে চাপানো হয়নি, মাম্মাকে একজন দাদা কাঁধে তুলে নিয়েছেন, আর আমার বর আর মা পিছনে আসছে। আমি ফার্স্ট টাইম, বুঝতেই পারছো তোমরা দীঘা গিয়ে আমার কি হাল হয়েছিল, তো এখানে ফার্স্ট টাইম আমি ঘোড়াতে রাইড করছি, জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, বাট চেষ্টা করবো এখনো, যদি বেঁচে থাকি, ঠিক আছে, এখনো পর্যন্ত তো যাচ্ছে। তো চলো, তোমাদের নিশ্চয় তোমাদের ভালো কিছু দেখো, আমি কষ্ট করে যাচ্ছি, প্লিজ দেখো কিন্তু। ওরে বাপরে, ভাইয়া ধীরে ধীরে, আপ ডরো মত, মানে পকড় কে রাখা না আপকো, আগর আপ গির গয়ে না মেরি জিম্মেদারি, মগর লেকিন আপ ইয়ে মত করো, ইয়ে চিকো না, ঘোড়া চলেগা আপনে আপ, তো পতা ও কুছ নাই হোগা, ये आपको डराता है। मम्मा मम्मा तू बहुत भलो আছিস, उसको दो टांग वाले घोड़ा, मम्मा कांधे को धिब्बे चेपे चेपे चले जाते, मम्मा एक तो दादा कोले उठे আছেন, কাঁধে উঠে আছেন, আর এই যে সামনে বাবা আমি এখানে বসে আছি, আর চারিদিকে দেখো কত ঘোড়া, এবার আমরা নিচে নামবো ভাইয়া। আমি এখনো পর্যন্ত ঠিকঠাক আছি, তোমাদের মুখের সঙ্গে আমি হাসি মুখে কথা বলছি, ভাবো আমি কত সাহসী হয়ে গেছি, কিন্তু যখনই ঘোড়াগুলো উপর আর নিচ করছে আমার অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে।
হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আস্তে আস্তে সাহস হচ্ছে। মায়া প্লিজ ছোড় না দিজি, পায়া নেমে যাচ্ছে। ও ম্যাডাম কুছ নেই হোগা, আপ ধরো মত, ডর ভগা দো, ডর লাগে তো গোনা দো, ভূখ লাগে তো খানা খাও। পায়া এদিকে দাও। গফ কোর্স এশিয়া মে নম্বর 1 পর আতা হ্যায়। ওকে ঠিক আছে ম্যাম। সামনে না, ও সামনে, ইধার দেখো, ইধার সামনে। আমি ওইদিকে দেখতে পাচ্ছি না, এইদিকটা আমি কি করে দেখব? এই যে দেখুন, ইধার ইধার, এ লেফট সাইড, এ চার্চ হ্যায়। জেসে বাবা সামনে বসে হাসছে, আমি চেঁচাচ্ছি বলে। কলকাতা ঠিক আছো? এই যে আমরা সবাই একসঙ্গে হয়ে গেছি, মজা তো হচ্ছে একটু একটু। কি গো মজা হচ্ছে? হ্যাঁ মজা হচ্ছে, তোমার টেনশন হচ্ছে? এই দেখো আমরা একদম বরফের সামনে সামনে চলে এসেছি। আমি যে ঘোড়াটায় চেপেছি, এই ঘোড়াটার নাম হচ্ছে সোনু। হ্যাঁ ভাইয়া, কি গো তোমারটা চড়ে যাচ্ছে? আমি সব থেকে ভারী এখানে, আমিও কম নয়। ওই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো মেঘলা করে গেল, দেখো এতক্ষণ, দেখো ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, এতক্ষণ রোদ ছিল, এবার বৃষ্টি আসবে নাকি? এখানে ভিউটা এত সুন্দর লাগছে, দেখো পুরো মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে এসে গেছি। পুরো মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে আছি, এত সুন্দর। বরফের মধ্যে রোদটা পড়েছে গো, কি সুন্দর লাগছে পাহাড়ের গায়ে। আমরা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছি, এবারে যাচ্ছি গন্ডোলা রাইডে ফার্স্ট পেজে। এই জুতো পড়ে গেছে মাম্মা। বল কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার? হ্যালো মা বাবি আরাম করে চলো, লাইন পরে ফার্স্ট পেজে, ভীষণ লাইন পরে। মুঝে কল করে মে যাই পে আগে বেঞ্চ। হ্যাঁ ঠিক আছে দিদি, আপনি ইনকা ভি নাম্বার লে লিজিয়ে। হ্যাঁ হ্যাঁ নেব। সেই লাইন পড়েছে এখানে, চলো আমরা লাইন দিয়ে এগিয়ে এগিয়ে যাই, তারপর তো দেখাই যাবে। বাবাকে বসিয়ে দিয়েছি ওখানে, এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। যা বাবার তো এমনিতে পায়ে ব্যথা, বেশি হাঁটতে পারে না, তাও এত হাঁটছে, ঘোড়ায় চেপেছে, ঘোড়াতে সব ঘোড়া, দাদাগুলো কোলে করে তুলে দিয়েছে। আমি এই প্রথম কোলে চাপলাম, বড় কোলে করে তুলে দিল। এখনো আমরা লাইন দিয়ে আছি, মোটামুটি এক ঘন্টা ধরে লাইন দিয়ে আছি। ফার্স্ট ফেজে এরকম ভাবো, সেকেন্ড ফেজে কি অবস্থা হবে, আর পারা যাচ্ছে না, অসম্ভব। এখনো লাইন শেষ হয়নি, নিচ থেকে ওপরে এসেছে। আমাদের ওপরে চলে এসেছে ফাইনালি, ভীষণ এক্সাইটেড। এতক্ষণ লাইন দেওয়ার পরে এবার একটু মনটা শান্তি লাগছে। ঘোড়া যাচ্ছে দেখেছিস? হেঁটে হেঁটে উঠছে সব, না একবার একজন করেছে শীতকালে হড়কে পুরো নেমেছে উঠ থেকে। আচ্ছা হড়কানো খুব
বাড়ি সেফারদের বাড়ি এগুলো এরা গরমকালে আসে শীতকালে আবার চলে যায় এরা মানে চড়িয়ে খায় আর কি চড়ায় চড়ায় দেখো শুধু বাড়িগুলো পড়ে যায় দেখো মানে গরু ছাগল চড়িয়ে করে এরা সেফারদের বাড়ি এগুলো আমার সামনে আসবে রাস্তাটা কি সুন্দর লাগছে কয়ে হেঁটে যাওয়ার রাস্তাটা ভালো দেখ ভালো দূর থেকে দেখতে ভালো লাগছে হেঁটে গেলে আর রাস্তা মোটে ভালো ঘুরকে পড়লে রূপইটা আমাদের দাঁড়িয়ে গেছে চিন্তা নেই বলো আমার দু তিন দিন বিস্কুট আছে তো বিস্কুট খেয়ে থাকবো কি রে শুশু আগু বেলে এখান থেকে করে দেবো এই ঘোড়া গুলো যাচ্ছে দেখো ওঠার সময় তো তোমার আস্তে আস্তে উঠছে নামার সময় পুরো হস করে পড়ে গেল দেখো সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আবার আমরা রোপওয়েতে চেপে পড়েছি এটা যে কোথায় উঠছি কে জানে এতক্ষণ তো মানে একদম ছিলাম ঠিকঠাক এটা একদম পুরো বরফে যাচ্ছি তো চলো দেখা যাক রাস্তা দেখো এদিকে বাবা মা মাম্মা বর তিনজন একসঙ্গে বসেছে এদিকে আমরা তিনজন বসেছি মোরাম রাস্তা আমরা একদম সোজা পাহাড়ের মাথায় উঠছি কি যে হতে চলেছে না এই দেখো বরফ শুরু হয়ে গেছে ওয়াও এই যে বরফ শুরু হয়ে গেছে একদম টানা চলবে তাই তো মামা তোমার কি ভালো লাগছে কতটা তুমি কি এনজয় করছো তুমি কি বরফ দেখতে পাচ্ছো এই ওয়াও দেখো মামা কি সুন্দর বরফ বাবা জ্যাকেট লাগবে না যত উপরে উঠছি তত হাওয়া দিচ্ছে তত ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা জাস্ট ওই দিকটা দেখো চলে এসেছি ওখান থেকে আমার উপরে উঠছে আর উঠবো না বেরিয়ে পড়েছে কিন্তু প্রচুর ঠান্ডা কি বলবো তোমার এখানে না এলে বুঝতে পারবো না আমরা হ্যান্ড গ্লাভস নিয়ে আসিনি এদের থেকে যদি আমার জ্যাকেটটা আমি নিয়ে আসতে অনেক ভালো সুড়িটা আমার ভালো থাকে উড়িটাও ভালো না প্রচুর ঠান্ডা বরফ একদমই কমে গেছে তাই বেশি উপরে উঠছি না ভীষণ স্লিপ করছে ভীষণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি আর বাচ্চারও শ্বাসকষ্ট হচ্ছে আমার যাকে চলো এখানে বেশিক্ষণ থাকলে আমি এখানে নিজেই গরম হয়ে যাবো তার সঙ্গে আমার ঘরে গরম হয়ে যাবে আর ফিরতে পারবো না এবারে নেমে যাক কোনোরকমে যা সবাই হরকে হরকে পড়ি চলো আমরা দেখে নামতে পারি কিনা আস্তে আস্তে সাবধানে প্রথমে ওই পাথরটা গোলে যাবো হ্যাঁ চ দেখি আরে সেলফি 108 চ
এইখানটা বেটার এখানে বেটার কিন্তু পড়ে যাব কিচ্ছু হবে না আরে আরে কিছু সময় গড়াচ্ছে কি গড়াচ্ছে না চল হয়ে যাবে হয়ে যাবে গড়িয়ে গেলে আর কি হবে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবি সাবধানে পুরো হর খাচ্ছে পুরো জানে একটা লেভেল নেমেছে আবার আরো একটা লেভেল হাতগুলোর অবস্থা দেখো পুরো জড়ো হয়ে গেছে বরফগুলো দেখতে খুবই ভালো লাগছে একদম ওই উপরে পুরো বরফ আছে কিন্তু আমাদের মুখে যাওয়ার কষ্ট যাওয়াটা কোনো রকম ব্যাপার না নামার সময় দম বেড়ে এসে স্কেটিং ফেটিং করছে মাথা খারাপ যাকে চলো মা বাবাকে ভাবকে ওই ভিতরটাই বসিয়ে রেখে এসেছিলাম নাহলে পুরো চাপটায় চলে যেত তার সঙ্গে মামা তো আছে সব বাচ্চা ফোন করে যাচ্ছে আর নাচতে নাচতে আসছে আমাদের কানে পুরো টম টম করছে ভীষণ কানে যন্ত্রণা হচ্ছে তাড়াতাড়ি ঘরে যাই দেখো আমরা কতটা নিচে নামছি হাল খারাপ হয়ে যাচ্ছে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি আমরা আর ঘোড়াই করে যাইনি কারণ সবারই শরীর ভীষণ খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বরের অবস্থা যাকে চলো তোমাদের বলে দিলাম আর শরীর নিচ্ছে না ভীষণ টায়ার্ড সকাল 9:30 থেকে জার্নি স্টার্ট করেছি দাঁড়িয়ে এখন বাজে 7:00 ভাবো 5-6 ঘন্টা ধরে দাঁড়িয়ে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম কারণ আর ক্ষমতা নেই আমার কথা বলার এবার জাস্ট হোটেলে ঢুকবো একবারে ডিনার করে নেবো ওখানেই যেহেতু 7:00 বেজে গেছে বাড়ি যেতে যেতে 8:30 বেজে যাবে খেয়ে দিয়ে একবারে উপরে উঠবো আর কথা বলতে পারছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আজকের মতো গুড নাইট